হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাজ কিচেন তো বন্ধুরা আজ আমি তোমাদের দারুণ সুন্দর একটা গাজরের রেসিপি শেয়ার করছি দেখো গাজর এখন বারো মাসই পাওয়া যায় বারো মাসই তোমরা মার্কেটে গেলে কিংবা সবজি বাজারে গাজর পেয়ে যাবে তো চলো ঝটপট দেখে নিই কীভাবে একটা খুব টেস্টি রেসিপি আমরা এই গাজর দিয়ে তৈরি করতে পারি তো এখানে দেখো গাজরটা আমি গ্রে গাজর ছাড়িয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে গাজরগুলোকে এবারে আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি তো গাজরগুলো এইভাবে গ্রেট করেও নিতে পারো অথবা ছোট ছোট টুকরো করে কেটে মিক্সিতে দিয়েও একবার গ্রাইন্ড করে নিতে পারো তাহলেও কিন্তু সুবিধা হবে তো আমি গ্রেটারেই গ্রেট করে নিলাম এইভাবে মানে ছাঁচনিতে ছেঁচে নিলাম গাজরটাকে এরপর দেখো একটি ফ্রাইং প্যান নিয়েছি একটি ফ্রাইং প্যানের মধ্যে আমি আগে গাজরগুলো দিয়ে দিলাম আমি কিন্তু কোনো কিছুই দিই ঘি বা তেল কোনো কিছুই ব্যবহার করিনি এখানে আমি ডাইরেক্ট ফ্রাইং প্যানের মধ্যে গাজরটা দিয়ে দিয়েছি গাজরটা দেওয়ার পরে হাফ কাপ মতন জল দিলাম গাজরের মধ্যে হাফ কাপ মতন জল দিয়ে সামান্য এক চিমটি বেশি নুন কিন্তু দেব না খুবই সামান্য নুন দেবে দুই চিমটি মতন নুন দেবে নুন দুই চিমটি নুন দিয়ে গাজরটাকে একটু নাড়াচাড়া করব তো গাজরটাকে একটু ভালো করে জলের সাথে আর এই নুনটার সাথে একটু নাড়াচাড়া করে নেবো যাতে সব ভালো করে যেন মিশে যায় তো এইভাবে ভালো করে যখন মিশে যাবে তখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো তিন চার মিনিটের জন্য তিন চার মিনিট যখন ঢাকা দিয়ে রাখবে দেখবে জলটা শুকিয়ে যাবে আর গাজরটাও খুব সুন্দর নরম হয়ে যাবে তো গাজরটা যখন এইরকম নরম হয়ে যাবে সফট হয়ে যাবে তখন আমি এতে দিচ্ছি স্বাদ মতন একটু চিনি তো চিনিটা তোমরা যেমন মিষ্টি খেতে চাও তেমন দিতে পারো আমি এখানে তিন থেকে চার বড় চামচ মতন চিনি দিয়েছি দিয়ে এবারে চিনিটা গলে যাওয়া অবধি আমি একটু নাড়াচাড়া করব আঁচটা মিডিয়াম রাখবে না খুব লো রাখবে না খুব হাই রাখবে মিডিয়াম ফ্লেমের মধ্যে চিনিটা গলে যাওয়া অবধি গাজরের সাথে নাড়াচাড়া করে নেবে খুব ভালো করে তো এইভাবে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি আমি এরপর আঁচটা আবার কমিয়ে দেবো দিয়ে আর দু তিন মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রাখব দু তিন মিনিট ঢাকা দিয়ে রাখার পরে তখন দেখবে গাজরটা বেশ ভালো নরম হয়ে গেছে আর চিনিটাও গলে গেছে তো এখানে এবার গাজরটা খুব সুন্দর সফট হয়ে গেছে এরপর যেটা করব আমরা এর মধ্যে অ্যাড করব সামান্য একটু ঘি তো দেখো আমি হাফ ছোট চামচ মতন ঘি অ্যাড করছি এখানে তো হাফ ছোটো চামচ একটু ঘি দেবে তাতে কি হবে এই গাজর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে তো এইভাবে গাজরটা আমি রেডি করে নিলাম এরপর দেখো এখানে আমি নিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ কর্নফ্লাওয়ার নেবে কর্নফ্লাওয়ারে জল দিয়ে একটা স্লারি তৈরি করব মানে একটা প্যাটার মতন তৈরি করেছি কর্নফ্লাওয়ারের জল এবার এই কর্নফ্লাওয়ারের জলটা আমি গাজরে মিশিয়ে দিচ্ছি আচ্ছা আর একটা কথা বলি যাদের কর্নফ্লাওয়ার নেই বাড়িতে তারা কি করবে এক ছোট চামচ ময়দা নেবে ময়দাটা জলে গুলে নেবে জলে গুলে নিয়ে এইভাবে তোমরা গাজরের মধ্যে মিশিয়ে দেবে তো দেখো এটা দিলে গাজরটা খুব সুন্দর ঠিক হয়ে যাবে আচ্ছা এরপর আমি দিয়েছি ছোটো এলাচ এক ছোট চামচ মতন ছোট এলাচ গুঁড়ো আমি গাজরের মধ্যে দিয়েছি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তো গাজরটা দেখো খুব সুন্দর একটা ঠিক একটা যেটা হচ্ছে খুব সুন্দর একটা জ্যামের মতন তৈরি হয়ে গেল তো এখানে গাজরটা দারুণ সুন্দর রেডি হয়ে গেছে আমার তো এই গাজরটাকে আমি এবার একটা প্লেটে তুলে নিচ্ছি তো এইভাবে গাজরের যে পেস্টটা তৈরি করেছিলাম এটা আমি দেখো এইভাবে একটা প্লেটে বার করে নিচ্ছি আর ঠিক এতটা বেশ ঘন হয়ে যাবে যখন তখন এটাকে এইভাবে একটা প্লেটে বার করে নেবে এরপরে আরেকটা ফ্রাইং প্যান নিয়ে আমি এখানে এক কাপ দিয়েছি সুজি এক কাপ সুজির মধ্যে হাফ ছোট চামচ দিলাম এখানে আমি ঘি দিয়ে এবার সুজিটা আর ঘিটাকে নাড়াচাড়া করব আচ্ছা এটা কিন্তু একদম হালকা ফ্লেমে একদমই লো ফ্লেমে করবে কোনো রকমভাবে এই সুজিতে যেন রং না ধরে সেটা চেষ্টা করবে সুজি যেন লাল না হয়ে যায় জাস্ট একটু নাড়াচাড়া করতে হবে আমাদের ঘিটার সাথে সুজিটাকে তো অল্প একটু নাড়াচাড়া করার পরেই আমি এখানে এক থেকে দেড় কাপ মতন জল দিয়ে দিলাম সুজিটায় তো এক কাপ যদি সুজি নাও তাহলে দেড় থেকে দু কাপ মতন জল দেবে মানে যা সুজি তার ডবল জল দেবে এখানে যা সুজি তার ডবল জল দিয়ে এবার এটাকে খুব ভালো করে সুজিটার সাথে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে তো খুব ভালো করে মিশিয়ে নেবো এবং এই সুজিটা আমি সেদ্ধ হতে দেবো যদি তোমাদের প্রয়োজন মনে হয় তাহলে আরেকটু জল দিতে পারো দিয়ে এটাকে নাড়াচাড়া করবে এরপর আমি স্বাদ মতন এটাই দিচ্ছি দেখো চিনি তো এরপর এতে তিন বড়ো চামচ চিনি দিয়েছি সুজিটায় তিন বড় চামচ চিনি দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি আর হালকা ফ্লেমে করবে লো ফ্লেমে করবে সুজিতে যেন কোনো রকমভাবে লালচে রঙ যেন না ধরে সেই জন্য হালকা আঁচে নাড়াচাড়া করে সুজিটাকে আমাদের এবার পুরোপুরি ঘন করে নিতে হবে তো এইভাবে দেখো নাড়াচাড়া করে সুজিটা ঘন করছি এরপর দিচ্ছি সামান্য এক চিমটি নুন সামান্য এক চিমটি নুন দিয়ে তারপরে আবার দিচ্ছি আমি এখানে দেখো ছোটো এলাচ গুঁড়ো এখানে এক ছোট্ট চামচ মতন ছোটো এলাচ গুঁড়ো মিশিয়ে দিয়েছে দিয়ে এবার এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ঘন করে নিচ্ছি সুজিটাকে তো এইভাবে সুজিটা ঘন করে নিতে হবে আর বন্ধুরা দুটো জিনিস আমি নুন এই কারণ নিলাম একটু নুন দিলে চিনির স্বাদটা খুব ভালো ফুটে ওঠে মিষ্টি জিনিস খুব সুন্দর ফুটে ওঠে সেই জন্য সামান্য একটু চিনি দিলে দেখবে স্বাদ খুব ভালো হয় খেতে তো দেখো সুজিটা বেশ ঘন হয়ে গেছে ঠিক এইরকম ঘন হয়ে যখন এক জায়গায় জড়ো হয়ে যাবে তখনই বুঝবে সুজিটা রেডি হয়ে গেছে এবার এই সুজিটাকেও আমরা একটা প্লেটে বার করে নিয়ে ঠান্ডা করে নেবো এবার দেখো আমার দুটো জিনিসই কিন্তু ঠান্ডা হয়ে গেছে দুটো জিনিসকেই এইভাবে ঠান্ডা করে নেবে সুজিটাও ঠান্ডা করে নেবে সুজির মণ্ডটাও ঠান্ডা হয়ে গেছে আর ওদিকে গাজরের মণ্ডটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এরপরে সুজির মণ্ডটা থেকে নিয়ে ছোটো ছোটো গোলা তৈরি করবে ছোট ছোট গোলা তৈরি করে এইভাবে মাঝখানটা এরকমভাবে আমরা একটু গর্থমতন করে নেব নিয়ে তার মধ্যে আমরা গাজরের পুরটাকে ভরবো তো এরকম গাজরের পুর এর ভেতরে দেবে দিয়ে আবার ঠিক যেভাবে কচুরি তৈরি করি আমরা সেইভাবে পুর ভরে আমরা এটাকে মুড়ে নেবো নিয়ে তারপরে এটা পুরোটা আমরা গোল করে নেব তো পুরোটা এইভাবে গোল্লা করে নেবে একটা খুব সুন্দরভাবে গোল করে নেবে তো এরকমভাবে দেখো আমি গোল করে নিয়েছি তো এইভাবেই আমরা সমস্ত সুজি আর এই গাজরের মণ্ড যে তৈরি করেছি এটাকে আমরা এইভাবে তৈরি করে নেবো পুর ভরে এইভাবে তো হাত দিয়ে আগে সুজিটাকে খুব ভালো করে দোলে নেবে যাতে একদম প্লেন হয়ে যায় গাটা যেন তারপরে মাঝখানটা একটুখানি এইভাবে গর্ত করে তার মধ্যে গাজরের পুরটা ভরবে ভরে এইভাবে হাত দিয়ে মুড়ে আলতো হাত দিয়ে এইভাবে গোল করে নেবে নিয়ে লাড্ডু তৈরি করবে এইভাবে তো আমরা এইভাবে সব লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি তো আমি তোমাদের দেখিয়ে দিলাম দেখো আমি কীভাবে লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি তো এইভাবেই আমি সবকটা লাড্ডু তৈরি করে নেব তোমার সবকটা লাড্ডু এইভাবে তৈরি হয়ে গেছে এরপর আমি কি করব। একটা ফ্রাইং প্যান নিয়েছি তার মধ্যে আমি এখানে আড়াইশো থেকে তিনশো গ্রাম মতন দুধ নিয়েছি আড়াইশো থেকে তিনশো গ্রাম দুধ নেবে এবং এই দুধটার মধ্যে স্বাদ মতন চিনি মেশাবে তো আমি তিনশো গ্রামে দুধ নিয়েছি তার মধ্যে তিন চামচ তিন বড় চামচ চিনি মিশিয়েছি চিনিটা তোমরা স্বাদ অনুযায়ী কম বেশি করতে চাও পারো তো চিনিটা গুলে যাবার পরে আমি এর মধ্যে কয়েকটা জিনিস এই দুধের মধ্যে অ্যাড করব তো তার আগে আমি চিনিটা গুলে যেতে দেবো এবং দুধটা একটু ফুটতে দেব বেশি ফোটা ফোটাবার দরকার নেই দুধটা সামান্য একটু ফুটে গেলে দেখো এটা হচ্ছে আটা এক চামচ আটা এই দুধের মধ্যে দেবে এক চামচ আটা এই দুধের মধ্যে দিয়ে এই দুধটাকে এইভাবে মিশিয়ে নেবো দুধটা মিশিয়ে নিলে নেওয়ার আটাটা মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়েছি এক চামচ এলাচ গুঁড়ো এক চামচ এলাচ গুঁড়ো দিয়ে এবার দুধটাকে আবার ফুটিয়ে নিচ্ছি তো আমার এখানে মালাই রেডি হয়ে গেছে দেখো খুব সুন্দর মালাই কিন্তু দুধ দিয়ে রেডি হয়ে গেছে তো অল্প দুধ দিয়েই এক চামচ আটা দিয়ে তোমরা সুন্দর মালাই তৈরি করে নিতে পারো আর তার মধ্যে একটু চিনি একটু এলাচ গুঁড়ো দেবে দিয়ে কিছুক্ষণ ফোটালেই দারুণ সুন্দর ঘন মালাই কিন্তু তৈরি হয়ে যায় আর আটার গন্ধ এক ফুটাও পাবে না তোমরা কারণ দুধের সাথে মিশে এত সুন্দর টেস্টি হয় এর আগেও আমি কয়েকটা আমার রেসিপি শেয়ার করছি তার মধ্যে মালাই এইভাবেই তৈরি করেছি তো ওদিকে মালাইটা আমার রেডি হয়ে গেছে মালাই ঠান্ডা হতে দিয়েছি তার মধ্যে আমি সুজির যে লাড্ডুগুলো তৈরি করেছিলাম এগুলো দেখো মাঝখান থেকে এইভাবে কেটে নেবো ঠিক যেন মনে হচ্ছে সেদ্ধ করার ডিম তাই কি না দেখতে মনে হচ্ছে পুরো যেন সেদ্ধ করার ডিম এটা তো এইভাবে এগুলো কেটে নেবে তোমরা তো সুজির লাড্ডুগুলো ঠিক এইভাবে আমরা সবকটা লাড্ডুকে এইভাবে কেটে নেব এইভাবে লাড্ডুগুলো কেটে পর একটি পাত্র নেবে তার মধ্যে এইভাবে মালাইটাকে আগে দেবে তো প্লেটের মধ্যে এইভাবে মালাই দিয়ে তার উপরে আমরা একে একে এই যে সুজির ডিম তৈরি করেছি এগুলো আমরা এর মধ্যে দিয়ে সাজিয়ে দেবো এইভাবে তো যখনই কাউকে সার্ভ করবে তখন এইভাবে সার্ভ করতে পারো তোমরা প্রথমে একটু মালাই দেবে প্লেটে তারপর সুজির ডিমগুলো এইভাবে হাফ কেটে এইভাবে দেবে দিয়ে তার উপর থেকে আবার একটু মালাই তোমরা চাইলে উপর থেকে একটু দিয়ে দিতে পারো তো এইভাবে দেখো উপর থেকে একটু মালাই আমি আরও অ্যাড করে দিচ্ছি তো এইভাবে দেখো সুজি আর গাজর দিয়ে দারুণ টেস্টি একটা মিষ্টি কিংবা একটা ডেজার্ট রেসিপি তোমাদের আমি শেয়ার করলাম অবশ্যই বন্ধুরা অল্প খরচে এটা তৈরি করে দেখো দারুণ টেস্টি খেতে হয় কিন্তু এবং দেখতে অসাধারণ যেমন দেখতে সুন্দর তেমনই খেতে ভালো একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগবে বাড়িতে অতিথি আসলে তাদেরও তোমরা এই রেসিপি অবশ্যই ট্রাই টেস্ট করতে দিতে পারো তাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে তাহলে আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবে আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনেও তোমাদের সাথে খুব ভালো ভালো সহজ সহজ রেসিপি আমি শেয়ার করতে থাকবো আবার দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা